আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করছি টাটকিনি মাছ ভাজি, আশা করছি ভালো লাগবে। কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে। তো এই মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটাকে আমাদের এলাকায় টাটকিনি বলে, আপনারা কি বলেন জানি না। তবে মাছটাকে ভালোভাবে ধুয়ে মাছখান দিয়ে কেটে আবার একটু কেচে কেচে দিয়েছি। এরপর পেঁয়াজ বাটা 2 চা চামচ দিয়েছি, রসুন বাটা 1 চা চামচ দিয়েছি, মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর ভালোভাবে হাত দিয়ে মেখে এভাবে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। এতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। জাস্ট এটা ফ্রাই করে খাওয়া হয়, এটা রান্না করে সাধারণত খাওয়া হয় না, কারণ এটা ফ্রাই করে খেতে ভালো লাগে। তো আমি এরকমই খাই আর কি। আর মশলাটা যদি মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে তাহলে সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো ভিউয়ার্স, আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে যাতে মশলা ভিতরে ভালোভাবে ঢুকে তো সেভাবেই করে নেচ্ছি। এরপরে ফিরে আসব 10 থেকে 15 মিনিট পর। ফিরে আসলাম, এরপরে চুলায় একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি তেল দিতে হবে না, 1/2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলেই হবে। তো তেলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে, কিন্তু এর চেয়েও কম তেলে ভাজা হয়, কারণ এই তেলটা তো আসলে খাওয়া যায় না, ফেলে দিতে হয়। এরপর সবগুলো মাছ একত্রে আমি সাজিয়ে দিচ্ছি। এরপর একটা সাইড 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করবেন, যেন পুড়ে না যায়। এটা কিন্তু খুব বেশি জোরে আছে, জাল করলে পুড়ে যেতে পারে। সো 3-4 মিনিট পরে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু ভাজাও ভালো হতে হবে, আবার একদম পুড়ে যেন নাও যায়, তাহলে পুড়ে গেলে একদম তিতা তিতা লাগবে, তো সেক্ষেত্রেও ভালো লাগবে না খেতে। সো দেখতেই পাচ্ছেন একটা সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আরও একটা সাইড 3-4 মিনিটের মতো ভেজে নেব। সো আরও একটা সাইড 3-4 মিনিটের মতো ভাজার পরে আমি তুলে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজার পর কতটা সুন্দর দেখাচ্ছে, গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু খুব ভালো লাগে। আশা করছি আজকের এই টাটকিনি মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।